দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। দুবাইয়ে ইসলাম গ্রহণ করলেন 2000-এর বেশি প্রবাসী। আরো জানিয়ে দিব রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনার আবহে জম্মুতে ড্রোন হামলা। থাকছে কানাডায় তীব্র তাপদাহ, মৃতের সংখ্যা বেড়ে 719। জানিয়ে দিব আফগানিস্তানে সংঘাতে 20 তালেবান নিহত। এবং আরো থাকছে ইহুদিদেরকেও জিম্মি করে রেখেছে দখলদার ইসরায়েল বলছে ইরান। জানিয়ে দেব বারবার ইহুদিদের হামলায় ফের রক্তাক্ত ফিলিস্তিন। এবং সর্বশেষ জানিয়ে দেব ভ্যাকসিন দেওয়ার পরেই খুলবে শিক্ষা প্রতিষ্ঠান বলছে সংসদে প্রধানমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন কে কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। দুবাইয়ে ইসলাম গ্রহণ করলেন 2000-এর বেশি প্রবাসী। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইতে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত 2000-এরও বেশি বিভিন্ন দেশের প্রবাসী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মোহাম্মদ বিন রাশিদ সেন্টার ফর ইসলামিক কালচারের তথ্য অনুসারে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত 2027 জন অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম হয়েছেন। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস বিভাগ কর্তৃক পরিচালিত এই সেন্টারটির মাধ্যমে প্রবাসীরা ইসলাম ধর্ম গ্রহণ করেন, যা বিভিন্ন ধর্মের মানুষের কাছে ইসলামের ইতিহাস, ইসলামিক জ্ঞান ও ইসলামের পরিচিত তুলে ধরে। উল্লেখ্য, 2020 সালে এই সংস্থার মাধ্যমে দুবাইতে 3,184 জন বিভিন্ন দেশের প্রবাসী ইসলাম ধর্মে প্রবেশ করেছেন, যারা সংস্থাটির ওয়েবসাইট এবং টোল ফ্রি নাম্বারের মাধ্যমে ইসলামে প্রবেশের আগ্রহ দেখায়। তাদের নানাভাবে সাহায্য সহযোগিতা ও প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষা দিয়ে ইসলাম গ্রহণ করানো হয়। সূত্র খালিজ টাইমস। রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনার আবহে জম্মুতে ড্রোন হামলা। ভারতের জম্মু বিমানবন্দরে গত 27 জুন গভীর রাতে ড্রোন হামলার পর পর দুইবার বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে বিমানবন্দরের একটি ভবনের ছাদ ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের প্রথমটি ঘটে ভোর রাত 1:40, এর কিছুক্ষণ পর দ্বিতীয় বিস্ফোরণ ঘটে। সীমান্ত থেকে মাত্র 24 কিলোমিটার দূরে জম্মুর বিমানবাহিনীর ঘাঁটিতে ওই হামলার কয়েকজন সামান্য আহত হলেও মৃত্যুর ঘটনা ঘটেনি। কোন গোষ্ঠী অবশ্য এখনো হামলার দায় স্বীকার করেনি। এদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু বিমানবন্দরে ওই ড্রোন হামলায় পাকিস্তান জড়িত বলে দিল্লি যে অভিযোগ করেছে তা প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে ভারতের এ ধরনের ভিত্তিহীন অভিযোগ দায়িত্ব জ্ঞানহীন কাজ বলে অবহিত করে। এর আগে ভারতের স্বরাষ্ট্র থেকে পাঠানো এক বিবৃতিতে ওই হামলার জন্য পাকিস্তানই দায়ী বলে ইঙ্গিত করা হয়। 2019 সালের আগস্ট মাসে জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করে ভারতের কেন্দ্রীয় সরকার সম্প্রতি কাশ্মীরের নেতাদের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করেছে কেন্দ্র। এ নিয়ে আয়োজিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথম বৈঠকে যোগদান কাশ্মীরের 8টি দলের 14 জন নেতা ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহাও। কাশ্মীরকে ফের পৃথক রাজ্যের স্ট্যাটাস দেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। তার মধ্যে এই হামলা নতুন করে পরিস্থিতি জটিল করল বলেই মনে করছে রাজনৈতিক মহল। এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে দ্য ইউরোপিয়ান ফাউন্ডেশন ফর সাউথ এশিয়ান স্টাডিজ বলেছে, পাকিস্তান কখনোই জম্মু ও কাশ্মীরের মানুষের ভালো চায়নি, যদিও তারা এ নিয়ে বড় বড় কথা বলে থাকে। জম্মু ও কাশ্মীরের পুলিশ প্রধান দিলবাগ সিং এর বরাত দিয়ে ইফসাসের দাবি, জঙ্গি গোষ্ঠী লস্কর ই তৈয়বার এ হামলা চালিয়েছে, আর লস্কর ই তৈয়বা হলো পাকিস্তানের গোয়েন্দা সংস্থা প্রক্সি সংগঠন। কানাডায় তীব্র তাপদাহ, মৃতের সংখ্যা বেড়ে 719। তীব্র তাপদাহ পড়ছে কানাডা দেশটির ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে। মৃত্যু সংখ্যা বেড়ে 719 জনে ঠেকেছে। গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে কানাডার পশ্চিমাঞ্চলে আরো 500 মানুষের মৃত্যু সংখ্যা রয়েছে। শুক্রবার ব্রিটিশ কলম্বিয়ার চিফস জানিয়েছেন দাবদাহের কারণে অস্বাভাবিক মৃত্যুর হার বেড়ে গেছে। রেকর্ড তাপমাত্রায় ভোগান্তিতে পড়েছে বেসামরিক নাগরিক। চলতি সপ্তাহে দেশটিতে 46.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তার মধ্যে ব্রিটিশ কলম্বিয়ার পরিস্থিতি খুবই খারাপ। সেখানকার প্রধান লিসা লাপেয়েন্তে বলেছেন, অনুগ্রহ করে পরিবার, বন্ধু বান্ধব, প্রতিবেশী এবং বিশেষ করে যারা একা থাকেন তাদের খোঁজ নিন।
আফগানিস্তানের সংঘাতে 20 তালেবান নিহত। আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত 20 তালেবান সদস্য নিহত হয়েছে। শনিবার দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ বাদাখশানে এ হতাহতের ঘটনা ঘটে। এছাড়া প্রদেশটিতে গত 24 ঘন্টার সংঘাতে অন্তত 3 জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছে বাদাখশানের সেনা ক্যাপ্টেন আব্দুল রাজাক। এদিকে নাম প্রকাশ না করার স্বার্থে কয়েকজন স্থানীয় জানায়, তালেবান যোদ্ধারা গত 24 ঘন্টায় বাদাখশানের তাগাব, কিসিম, তাসকান ও শহর ই বুজার্গ জেলা দখল করে নিয়েছে। এর আগে 1 জুলাই পর্যন্ত তালেবানের দখলে ছিল আফগানিস্তানের 100-এরও বেশি জেলা, যা উদ্ধারে লড়াই চালিয়ে যাচ্ছে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী। এদিকে গত 1 জুলাই রাতে আফগানিস্তানের বাদাখশান ও উত্তরাঞ্চলীয় বাখলান প্রদেশে তালেবানের হামলায় অন্তত 23 জন নিহত হয়। নিহতের মধ্যে বেশিরভাগই ছিল সাধারণ মানুষ, তবে কয়েকজন নিরাপত্তা বাহিনীর সদস্য ও তালেবানা যোদ্ধাও ছিল নিহতদের তালিকায়। এদিকে আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য প্রত্যাহার হচ্ছে, অন্যদিকে নিজেদের পেশি শক্তি বাড়াচ্ছে তালেবান, দখল করে নিচ্ছে দেশটির একের পর এক জেলা। এখনো পর্যন্ত 100-এরও বেশি জেলা নিজেদের দখলে নিয়েছে তালেবানরা। 2 জুলাই, প্রায় 2 দশক পর আফগানিস্তানে নিজেদের প্রধান সামরিক ঘাঁটি থেকে বিদায় নিল যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সেনারা। তারা বাগরাম বিমান ঘাঁটি খালি করে দিয়েছে বলে নিশ্চিত করেছেন এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর সব সদস্য বাগরাম বিমান ঘাঁটি ছেড়ে গেছে। কাবুল থেকে প্রায় 60 কিলোমিটার উত্তরে অবস্থিত এই ঘাঁটি থেকেই আফগানিস্তানে সকল বিমান হামলা ও কৌশলগত কার্যক্রম পরিচালনা করত মার্কিন সামরিক বাহিনী। ঘাঁটিটি এবার আফগান সরকারের হাতে তুলে দিয়েছে যুক্তরাষ্ট্র। এখন থেকে যার নেতৃত্ব দেবে আফগান বাহিনী। 2001 সালের 11 সেপ্টেম্বর টুইন টাওয়ার সহ তালেবানের আরো 2টি হামলায় যুক্তরাষ্ট্র প্রায় 3,000 মানুষ প্রাণ হারায়। এ হামলার জন্য আল কায়দার প্রধান ওসামা বিন লাদেনকে দায়ী করা হয়। এরপর থেকে আফগানিস্তানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। 2011 সাল থেকে চলা যুদ্ধ সংঘাতে এখনো পর্যন্ত 64,000-এর বেশি আফগান সেনা ও পুলিশ নিহত হয়েছেন, প্রাণ হারিয়েছেন 40,000-এরও বেশি সাধারণ মানুষ, এছাড়া আরো প্রায় 3,500 বিদেশি সেনা নিহত হয়েছেন। এ অবস্থায় সম্প্রতি আফগানিস্তান যুদ্ধে ইতি টানার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানিয়েছেন, হামলার 2 দশক পূর্তির আগেই আগামী 11 সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সকল মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। ইহুদিদের কেউ জিম্মি করে রেখেছে দখলদার ইসরায়েল, বলছে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকারের বিশেষ সহকারী হোসাইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, দখলদার ইসরায়েল ইহুদিদের কেউ জিম্মি করে রেখেছে। তিনি আজ এক টুইটার বার্তায় এ মন্তব্য করেছেন। আমির আবদুল্লাহিয়ান আরো বলেন, এই অঞ্চলে ইসরায়েলের কোনো ভবিষ্যৎ নেই, ভবিষ্যতে এখানে তাদের কোনো জায়গা হবে না। তিনি লিখেছেন, ফিলিস্তিনের সাম্প্রতিক প্রতিরোধ যুদ্ধে দখলদার ইসরায়েল পরাজিত হওয়ার পরও সংযুক্ত আরব আমিরাত দূতাবাস খুলেছে এবং বাহরাইনও তেল আবিবের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে। এ থেকে বোঝা যাচ্ছে এসব দেশের শাসকরা ইসরায়েলের ভাগ্যের সঙ্গে নিজেদের জড়িয়ে ফেলার পরিণতি সঠিকভাবে উপলব্ধি করতে পারছে না। দখলদার ইসরায়েলি ব্যবস্থা খোদ ইহুদিদেরকে জিম্মি করে রেখেছে বলে তিনি জানান। ফিলিস্তিনকে জবরদখল করে 1948 সালে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে বর্ণবাদী জায়নিস্টরা। এরপর বিভিন্ন দেশ থেকে ইহুদিদেরকে এনে সেখানে জড়ো করেছে সূত্র পার্স্টোরে। বর্বর ইহুদিদের হামলায় ফের রক্তাক্ত ফিলিস্তিন। সম্প্রতি ফিলিস্তিনিদের উপর ইহুদি ইসরায়েলি বাহিনীর দমন পীড়ন বেড়ে গেছে। গত মাসে গাজা উপত্যকায় 11 দিনের যুদ্ধে ইসরায়েলি বাহিনীর বিমান হামলা প্রাণ হারান 250 ফিলিস্তিনি। সম্প্রতি যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালিয়েছে তেল আবিব। ইসরায়েলি বাহিনী ফের বেসামরিক ফিলিস্তিনিদের উপর শুক্রবার হামলা চালিয়েছে। এ হামলার আহত হয়েছেন কমপক্ষে 87 জন ফিলিস্তিনি। শুক্রবার দখলকৃত পশ্চিম তীর নাবলুস, বেইতা সহ একাধিক জায়গায় ইহুদি দখলদারিত্বের প্রতিবাদে বিক্ষোভ দেখান বেসামরিক ফিলিস্তিনিরা। আন্দোলনের কিছুক্ষণের মধ্যেই তাদের দমানোর চেষ্টা করে ইসরায়েলি বাহিনী। এক পর্যায়ে শান্তিপূর্ণ আন্দোলন প্রতিহত করতে কাঁদানে গ্যাস, রাবার বুলেট এবং তাজা গুলি ছুড়ে তারা। জবাবে ইট পাটকেল নিক্ষেপ করে প্রতিবাদ জানায় ফিলিস্তিনিরা। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা যায়, শুক্রবারের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে 84 জন আহত হয়েছেন। আহত ফিলিস্তিনিদের উদ্ধারে আসা একটি অ্যাম্বুলেন্সকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে গাড়ির গ্লাস ভেঙে যায়, রাবার বুলেটে বিদ্ধ হয় 2 স্বাস্থ্যকর্মী, গুরুতর আহত হন।
ভ্যাকসিন দেওয়ার পরেই খুলবে শিক্ষা প্রতিষ্ঠান, বলছে সংসদে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভ্যাকসিন দেওয়ার শেষ হলেই খুলে দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান, দেশের 80% মানুষকে বিনামূল্যে টিকা দেওয়া হবে জানিয়ে একথা বলেন তিনি। শনিবার দুপুরে জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী ভাষণে তিনি বলেন, ঈদুল ফিতরের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মানুষ গ্রামে গিয়েছিল বলেই করোনা সংক্রমণ এতটা বেড়েছে। এ সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে আহ্বান জানান তিনি। শেখ হাসিনা আরো বলেন, গত ঈদে নিষেধ করা সত্ত্বেও মানুষ বাড়ি গিয়েছিল, তখন সরকারের কথা শুনলে এখন হয়তো পরিস্থিতি এতটা খারাপ হতো না বা সংক্রমণও এতটা বাড়ত না। ভ্যাকসিন এসেছে চীন ও যুক্তরাষ্ট্র থেকে, যত টাকা লাগে দেওয়া হবে, আরো টিকা নিয়ে আসা হবে দেশে, সব দেশের সঙ্গেই যোগাযোগ করা হচ্ছে। আমরা দেশের 80% মানুষকে টিকা দেব, বেশি মূল্যে কেনা হলেও জনগণ বিনামূল্যেই পাবেন করোনার টিকা, যাদের জন্য কেউ কোনোদিন ভাবেনি তাদের জন্যই কাজ করছি আমরা। হয়তো গলায় আওয়াজ নাই তাই বেশি শোনা যায় না, সমালোচকদের খোঁজ নিয়ে দেখার অনুরোধ জানান প্রধানমন্ত্রী।